فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ইয়াজুজ মাজুজ সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, বিস্তারিত জানার জন্য তো আমাদের একটা গ্রন্থ আছে, এটা পড়ে ফেলেন, সেটার নাম হচ্ছে উসুলুল ইমান। উসুলুল ইমান সবুজ পত্র প্রকাশন থেকে বের হয়েছে, ওখানে কেয়ামতের আলামতগুলো বিস্তারিত উল্লেখ করা হয়েছে হাদিসের। উসুলুল ইমান আমার এবং ডক্টর মঞ্জুরুল ইলাহির অনুবাদ করা আরবি বই, এটা খুব ভালো বই, সবচেয়ে প্রমাণ্য গ্রন্থ, মদিনা ইউনিভার্সিটির শায়েখরা লিখেছেন এবং কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছে এটা সৌদি আরবে। যে বাংলাদেশে আসে নাই দেখে আমরা এই দেশে অনুমতি দিয়েছি, ওরা ছাপাইছে এবং সৌদি সরকার অনুমতি দিয়েছে এটা ছাপানোর জন্য, এই জন্য ছাপাইছে। এটা উসুলুল ইমান মনে রাখবেন, এটা পড়বেন। সংক্ষেপে এটাই বলতে চাই, সংক্ষেপে বলবো, বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষেপে এটা বলবো যে ইয়াজুজ মাজুজ বনি আদম, আদম সন্তান, আদম সন্তান, এরপরে হচ্ছে তারা নূহের সন্তান, ইয়াফেসের বংশধর, তিন সন্তান হাম সাম ইয়াফেস। আমরা হাম সাম হচ্ছে আরবরা, আমরা কালো বেশিরভাগের জন্য, হাম সাম ইয়াফেস। আমাদের মধ্যে আবার হাজি ইয়া শঙ্কর আছে, মানে কেউ এটা মিলে এটা মিলে তিন রকম মানুষ এই দেশে আসছে, কখনো ইয়াফেসরা আসছে, কখনো হাম আসছে, কখনো সাম আসছে, কিন্তু আরবরা সাম সবাই। আবার ইয়াফেস হচ্ছে ইউরোপিয়ানরা এবং সিনারা, এরা ইয়াফেস সাদারা, এদের গোষ্ঠী থেকে হবে ইয়াজুজ মাজুজ। এরা এরা এত বেশি সংখ্যা, এদের আটকে দিয়েছে কারা, এদেরকে আটকে দিয়েছে সম্রাট জুলকারনাইন, আটকে দিয়েছে ওদেরকে সুরা, আজকে যে সুরা কাহাব শুক্রবার পড়া সুন্নত, এর মধ্যে এর উল্লেখ আছে। আপনার এই আয়াতের তাফসির যদি আপনারা দেখেন বিভিন্ন গ্রন্থে পেয়ে যাবেন, ইবনে কাসিরের উল্লেখ আছে এই বিষয়টা এবং আমার তাফসিরও উল্লেখ আছে, সম্ভবত আমার তাফসিরটা দেখেন, নেটে পাওয়া যায় এটা, আর মার্বেল কোরআনও কিছু কিছু উল্লেখ করেছে, দেখতে পারেন, অসুবিধা নেই। মানে এই ঘটনাটা দেখ, সব ঘটনা বিশ্বাস করা যাবে না, এই ঘটনাটা আছে ভালো, তো এটা দেখবেন হাদিস অনুসারে পাবেন আপনার ইয়াজ মাজুজের ঘটনা, হাদিসে বিস্তারিত উল্লেখ আছে। এরা কী করতো, দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ ছড়াচ্ছিল, তখন জুলকারনাইনকে সবাই দাবি করলো যে আপনি এদেরকে বন্ধ করে দেন, এরা আমাদের ক্ষতি করতেছে। তখন তিনি পাহাড়ের মাঝখানে শিশা ডেলে সেটাকে বন্ধ করে দিলেন। এরা এখনও ভিতরে আছে, এরা বের হয়নি, কিয়ামতের আগে তারা বের হবে, বের হয়ে সারা দুনিয়া সব কিছু তছনছ করে দিবে, একেবারে দণ্ডভণ্ড করে দিবে। এরপর আল্লাহ তাআলা তাদের ঈসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম মানুষ ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন, তারপর আল্লাহ তাআলা তাদেরকে একটা রোগ দিবেন, সেই রোগের কারণে তারা মারা যাবে এবং বহুদিন পর্যন্ত আল্লাহ তাআলা এরপর পাখি পাঠাবেন, পাখি এগুলিকে নিয়ে নিয়ে নদীতে পাঠাবে, নদীতে সমুদ্রে পালাবে, সমুদ্র ছাড়া আর কোথাও ময়লা দ্রবীভূত হয় না, সেখানে যে ইয়ার শেষ হয়ে যাবে, এরপরে তিনি তারা ইমানদাররা নেমে আসবে পৃথিবীতে। এরপর আল্লাহ দুনিয়াতে বরকত দিবেন, বলেছে হাদিসে আসছে যে এক একটা তরমুজ খাবে 40 জনে, এখন তো এক একটা তরমুজ 10 জনে খাওয়া যায় ঠিক না, তখন এখন যেভাবে ফুড হচ্ছে, কী ফুড এগুলো জেনেটিক ফুড হচ্ছে তাই না, মডিফাইড ফুড হচ্ছে, এগুলি তো আমার মনে হয় এখন তো এক একটা ফুড এত বড় বড় হচ্ছে তাই না, তখন বোধ আরও বড় হবে, 40 জনে খেতে পারবে এই হাদিসে আসছে। এটা কিন্তু কিয়ামতের আলামতের একটি, তো সুতরাং ইয়াজ মাজুজ এর বিষয়টি এর চেয়ে বেশি আলোচনা করার প্রয়োজন না, আপনারা ওখান থেকে নেবেন আরও বিস্তারিত। যারা বনি আদম এরা সবগুলি কাফের হবে, ইমানদার থাকবে না, ইমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এদের অবস্থা হবে, রাসূল যখন বললে যে আদম আলাইহিসসালামকে বলা হবে যে তোমার বংশের নিয়ে 999 থেকে 1000 থেকে 999 আলাদা করো জাহান্নামের জন্য, তখন সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ এত মানুষ জাহান্নামে দিয়ে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ভয় পেও না, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, একজন থাকে এই অন্যদের থেকে, ইয়াজ মাজুজ জাহান্নামী, বেশিরভাগ এই সবগুলি কাফের।